সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা যদি আল্লাহই হন তবে তিনি চাইলে তো হিন্দু ঘরের সন্তানটাকেও মুসলিম পরিবারে পাঠাতে পারতেন, কারণ জন্মের আগে তো মানুষ হিন্দু মুসলিম ছিল না, জন্মের পরে বিভক্ত হয়। ভাই এটা কমন প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন না দেন নাই? তো বিবেক যদি দিয়ে তা কাউকে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন, সে যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে তাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, এরকম যদি হয় তাহলে তার বিবেক সে কেন খরচ করলো না, এর জন্য সে জবাবদিহি করবে। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি বলবেন যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে, যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে সে অ্যাডভান্টেজ পায়নি। তো অ্যাডভান্টেজের হিসাব নিকাশ আপনি যদি করেন তাহলে সব দিক তো আপনি হিসাবে আনতে পারবেন না, এক একজন এক এক দিক থেকে অ্যাডভান্টেজ পায়, এক একজনের জন্য এক এক রকমের পরীক্ষা থাকে, সবাইটা সবসময় এক হয় না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ এবং তার ফয়সালার উপরে প্রশ্ন না তুলে আপনি নিজের করণীয় ঠিক করেন, নিজের গন্তব্য ঠিক করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।